যারা ডিএলএড এক্সামিনেশান দেবেন পাঠান তাদের জন্য প্রয়োজনীয় কিছু এমসিকিউ আজকে আমরা আলোচনা করব সিসি জিরো ওয়ান চাইল্ড স্টাডিজ থেকে প্রথম প্রশ্ন সামাজিক শিখন তত্ত্বের কথা বলেছেন কে কার্ল রজার্স পিয়াজে বান্দুরা কোনোটি নয় সঠিক উত্তর হবে বান্দুরা সেকেন্ড প্রশ্ন বান্দুরা মডেলিং হল বান্দুরা মডেলিং হল শিক্ষার্থীর প্রচেষ্টা দুই আদর্শ স্থানীয় ব্যক্তির আচরণ অনুকরণ করা তিন পূর্ব অভিজ্ঞতা চার সশিক্ষণ সঠিক উত্তর হবে আদর্শ স্থানীয় ব্যক্তির আচরণ অনুকরণ করা নেক্সট প্রশ্ন প্রাথমিক স্তরে মনোযোগ হল প্রাথমিক স্তরে মনোযোগ হলো এক ইচ্ছা নিরপেক্ষ দুই শত প্রসূত তিন শিশুর প্রবৃত্তির দ্বারা পরিচালিত চার এর সবকটি সঠিক উত্তর হবে এর সবকটি নেক্সট প্রশ্ন শিক্ষককে জানতে হবে শিশুর সামাজিক ও কৃষ্টিগত ভিত্তিটি কী এই কথাটি কে বলেছেন শিক্ষককে জানতে হবে শিশুর সামাজিক ও কৃষ্টিগত ভিত্তিটি কি এই কথাটি কে বলেছেন ব্রুনার পেঁয়াজে ভাইগটস্কি স্কিনার সঠিক উত্তর হবে ভাইগটস্কি পরের প্রশ্ন শিক্ষণ ও শিক্ষণের উপর বহিপ্র পরিবেশের প্রভাব কোনটি শিখন ও শিক্ষণের উপর বহি পরিবেশের প্রভাব কোনটি অপশান ভাষা সেকেন্ড অপশান ধর্ম থার্ড খ্রিস্টি চার এর সবকটি সঠিক উত্তর হবে এর সবকটি নেক্সট প্রশ্ন ব্রেন স্টর্মিং পদ্ধতির প্রয়োগ উৎসাহিত করে ব্রেন স্টর্মিং পদ্ধতির প্রয়োগ উৎসাহিত করে এক অপসারী চিন্তন দুই অভিসারী চিন্তন তিন অপসারী ও বহুমুখী চিন্তন চার সমস্যামুখী চিন্তন সঠিক উত্তর হবে অপসারী ও বহি বহুমুখী চিন্তন অর্থাৎ এফের এর তিনটা হলো সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন জি যে আছে শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হল শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হল একে আছে শিক্ষার্থীর সক্রিয়তা দুই শিক্ষার্থীর পরিবার তিন বাকপটুতা চার শিক্ষার্থীর চিন্তার সাবলীলতা সঠিক উত্তর হবে শিক্ষার্থীর পরিবার এইচ তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা স্মৃতির কটি পর্যায়ের উল্লেখ করেছেন তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা স্মৃতির কটি পর্যায়ের উল্লেখ করেছেন সঠিক উত্তর হবে তিনটি এখানে আছে দুটি তিনটি চারটে পাঁচটি সঠিক উত্তর তিনটি নেক্সট প্রশ্ন বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অকম হওয়ার মূল কারণ বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ এক মনোযোগহীনতা দুই বুদ্ধিহীনতা তিন ভাগ্য চার অনিচ্ছা সঠিক অ্যান্সার হবে মনোযোগহীনতা যে এরিকসন তার মনোসামাজিক তত্ত্বে কটি পর্যায়ের কথা বলেছেন এরিকসন তার মনোসামাজিক তত্ত্বে কটি পর্যায়ের কথা বলেছেন তিনটি চারটি ছটি আটটি সঠিক উত্তর হবে আটটি নেক্সট প্রশ্ন যা পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের মূল সক্রিয়তার বয়স স্তর কত যা পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের মূল সক্রিয়তার বয়স স্তর কত দুই থেকে ছয় বছর ছয় থেকে এগারো বছর এগারো থেকে আঠারো বছর জিরো থেকে দুই বছর সঠিক উত্তর হবে ছয় থেকে এগারো বছর পরের প্রশ্ন শিশুর ভাষা বিকাশের স্তরে কুইং কোন বয়সে দেখা যায় শিশুর ভাষা বিকাশের স্তরে কুইং কোন বয়সে দেখা যায় ছয় থেকে আট সপ্তাহ দুই জন্মের পর তিন দুই বছরের মধ্যে চার এক থেকে দুই বছরের মধ্যে সঠিক উত্তর হবে ছয় থেকে আট সপ্তাহ এম দেখ প্রশ্নে রয়েছে যখন শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কোনো কিছু শেখে তখন তাকে বলে যখন শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কোনো কিছু শেখে তখন তাকে বলে ব্যক্তিগত শিখন স্বশিক্ষণ দলগত শিখন প্রতিযোগিতামূলক শিখন সঠিক উত্তর হবে দলগত শিখন পরের প্রশ্ন সচেতনভাবে বৌদ্ধিক দ্বন্দ্ব তৈরি করা সম্ভব হয় সচেতনভাবে বৌদ্ধিক দ্বন্দ্ব তৈরি করা সম্ভব হয় নাটকে বিতর্কে গানে কোনোটি নয় সঠিক উত্তর হবে বিতর্কে নেক্সট কোশ্চেন পরিমার্জন ছাড়া যে তথ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় পরিমার্জন ছাড়া যে তথ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় আবিষ্কারমূলক শিখন স্বশিখন যান্ত্রিক শিখন আত্মীকরণ সঠিক উত্তর হবে আত্মীকরণ পরের প্রশ্ন ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে বলা হয় ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি বিকাশ বংশগত আকারের পরিবর্তন সঠিক উত্তর হবে বৃদ্ধি এর প্রশ্ন কোনটি পর্যবেক্ষণের সাহায্যে পরিমাপ করা হয় কোনটি পর্যবেক্ষণের সাহায্যে পরিমাপ করা হয় বিকাশ বৃদ্ধি বংশগত দৈহিক বৃদ্ধি সঠিক উত্তর হবে দৈহিক বৃদ্ধি নেক্সট কোশ্চেন কমিউনিকেশান শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে কমিউনিকেশান শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে কমিউনিকেট কমিউন কমিউনিকেয়ার কমিউনিটি সঠিক উত্তর হবে কমিউনিকেট পরের প্রশ্ন মানুষের আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মানুষের আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হল শোনার ক্ষমতা লেখার ক্ষমতা কথা বলার ক্ষমতা নিরবতা সঠিক উত্তর হবে কথা বলার ক্ষমতা আজকের লাস্ট প্রশ্ন স্কিমা শব্দটি প্রথম ব্যবহার করেছেন স্কিমা শব্দটি প্রথম ব্যবহার করেছেন পিঁয়াজে ভাইকটস্কি স্কিনার ব্রুনার সঠিক উত্তর হবে পেঁয়াজে এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার কোশ্চেন অ্যান্সার পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ